মধ্যে সবচেয়ে বেশি রাখা যায় সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আল্লাহকে যত বেশি রাখা যায় অন্য কোনো ইবাদাতে এত রাখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বিপদে থাকবে দোরাকাত সালাত আদায় করো। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানুষেরও জন্য বিপদ, দোরাকাত সালাত আদায় করেন। পাপ করেছেন তওবার দোরাকাত সালাত আদায় করেন। একটি কাজ করবেন, কাজটা ভালো হবে নাকি মন্দ হবে, সালাতুল ইস্তিসখারার সালাত আদায় করেন। বৃষ্টি হয় না, বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকা আদায় করেন। আপনার জীবনের যে কোনো সমস্যা আল্লাহর নিকটে পেশ করেন দোরাকাত সালাত আদায়ের মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহকে ডাকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে সালাত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা বাআসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল নাহওয়াল ইয়ামান, মুআজ বিন জাবালকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে পাঠালেন, পাঠানোর পূর্বে বলছেন, মুআজ ইন্নাকা তাকদিমু আলা কওমি মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ। ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ তাআলা, তাদেরকে প্রথম যেই দাওয়াত দিবে সেটা তাওহিদের দাওয়াত। তাদেরকে প্রথমেই তাওহিদের দাওয়াত দিবা, বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আগে তাওহিদের দাওয়াত দিবা, বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। ফাইদ আরাফু জালেক, যদি তারা এটা মেনে নেই, ফাখবিরহুম আন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, তখন তাদেরকে বলে দিও আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। উল্লেখিত হাদিস, সালাত আদায়ের পূর্বে তাওহিদকে অর্জন করতে হবে, শিরককে বর্জন করতে হবে। সালাত আদায়ের পূর্বে তাওহিদকে অর্জন করতে হবে, শিরক নীতিকর্মকে বর্জন করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি পাঁচটি, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রসুল, ওয়াইকামিস সালাত পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াইতাইয যাকাত যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জে সামর্থ্য থাকলে হজ প্রদান করা, সওমে রমাদান রমাদানের সিয়াম পালন করা। উল্লেখিত বুখারী মুসলিমের হাদিস প্রমাণ হয় ইসলামের খুঁটি পাঁচটি, তার প্রথম খুঁটি হচ্ছে তাওহিদ ও রিসালাত, তাওহিদের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এর ওপরে অবিচল থাকা, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো আইনদাতা নেই, প্রকৃত কোনো বিধানদাতা নেই, প্রকৃত কোনো রাজ্জাক নেই, প্রকৃত কোনো তৌবা কবুলকারী নেই, প্রকৃত কোনো পাপ ক্ষমাকারী নেই, কোনো কল্যাণদাতা নেই, কোনো কল্যাণদাতা নেই, কোনো রাজ্জাক নেই, কোনো গাফফার নেই, কোনো ওলি নেই, কোনো আউলিয়া নেই, কোনো গাউস নেই, কোনো কুতুব নেই, কোনো মাজার নেই, কোনো খানকা নেই, কোনো ছবি মূর্তি নেই। আগে এই সাক্ষ্য দেওয়া, লা ইলাহা, আমি কোনো ইলাহাকে মানি না, কোনো আইনদাতাকে মানি না, কোনো বিধানদাতাকে মানি না, কোনো রাজ্জাককে মানি না, কোনো গাফফারকে মানি না, কোনো ওলিকে মানি না, কোনো আউলিয়াকে মানি না, ইল্লাল্লাহ, আমি একমাত্র যাকে মানি আইনদাতা হিসেবে, একমাত্র যাকে মানি রাজ্জাক হিসেবে, একমাত্র যাকে মানি কল্যাণ অকল্যাণদাতা হিসেবে, তিনি হচ্ছেন আল্লাহ। আমি একমাত্র যাকে সন্তান দাতা হিসেবে মানি, একমাত্র যাকে জান্নাত জাহান্নাম দাতা হিসেবে মানি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। একমাত্র আমি সেজদা পাওয়ার হক হিসেবে যাকে মানি, তিনি হচ্ছেন আল্লাহ। কোনো মাজারে সেজদা করা যাবে না, কোনো কবরকে মূল্যায়ন করা যাবে না, কোনো খানকাকে মূল্যায়ন করা যাবে না, কোনো ছবি মূর্তিকে মূল্যায়ন করা যাবে না, এগুলি শিরক।
পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পূর্বে আপনাকে তাওহীদকে স্বীকৃতি দিতে হবে, আপনার তাওহীদকে স্বীকৃতি দিতে হবে, শিরককে বর্জন করতে হবে। শিরক কি? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা হলো শিরক। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, ওলিয়া ওলিয়া গাউস কুতুব করলেন অকল্যাণ দাতা এই আকিদার শিরক, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকিদার শিরক, মাজারে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই ধারণা শিরক, পীরের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না এই আকিদার শিরক, কবরে পীর সাহেব জীবিত আছে এই আকিদার শিরক, কবরের দিকে সালাত আদায় করলে শিরক হয়, কবরবাসীর উসলায় কিছু প্রার্থনা করলে শিরক হয়, কবরে কিছু মানত করলে শিরক হয়, খানকা মাজারে কিছু নজর নেওয়াজ দিলে শিরক হয়, মাজারে কিছু মানত করলে শিরক হয়, এগুলি শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আগে তাওহীদের স্বীকৃতি দাও তারপরে সালাত, আগে সালাত নয়, আগে আপনার তাওহীদটাকে ঠিক রাখতে হবে, শিরককে বর্জন করতে হবে, এগুলি বড় বড় শিরক। কবর, খানকা, মাজার, ওলিয়া উলিয়া এদেরকে পূজা করা শিরক, এরপরে তাবিজ ব্যবহার করা শিরক, তাবিজ ঝুলানো শিরক। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দশজন ব্যক্তি গেলেন, আকবালা ইলাইহি রাহাতুন, দশজন ব্যক্তি গেলেন ইসলাম কবুল করবেন বলে, ফাবায়াতিস আতান ওয়ামসাকান ওয়াহিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় জনকে বায়াত দিলেন, ইসলাম কবুল করালেন, একজনকে ছেড়ে দিলেন। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, বায়াতাতিস আতান ওয়া তারাকতা হাদা, আপনি নয়জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, একজনকে ইসলাম কবুল করালেন না, কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো সাহাবীগণ, ইন্না আলাইহিত তামিমা, তার হাতে তাবিজ ঝুলানো আছে, তাই তাকে আমি কালেমা শাহাদাত পাঠ করিয়ে মুসলিম করিয়ে দেইনি, তার হাতে তাবিজ ঝুলানো আছে, তাই তাকে আমি বায়াত দেইনি। এই কথা যখন লোকটি শুনলেন, ফাদ খালাইয়া দাহু ফাকাতাহা, লোকটি আঙুল ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন, ফাবায়াহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ইসলাম কবুল করালেন। উল্লেখিত মুসনাদ আহমদের হাদিস প্রমাণ করে রাসূল বলছেন মান আলাকাত তামিমা ফাকাত আশরাকা, তাবিজ যে ব্যক্তি ঝুলালো হাতে কোমরে গলায়, সে আল্লাহর সাথে শিরক করলো, দুঃখ কষ্ট লাগে তখন। এই হাদিস আমরা উপলব্ধি করতে পারি কি? যেখানে হাতে তাবিজ ঝুলিয়ে রাখার কারণে লোকটাকে আল্লাহ ইসলামী কবুল করিয়ে দিলেন না, হাতে কোমরে গলায় তাবিজ থাকার কারণে ইসলামী কবুল করতে পারে না। অথচ আশ্চর্য, পাক ভারত উপমহাদেশের বাংলাদেশের এক শ্রেণীর হুজুর ইমামতিও করে আবার তাবিজেরও ব্যবস্থা করে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তাবিজ ঝুলানোর কারণে ওকে ইসলামী কবুল করালেন না, আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা হিসেবে পরিচয় দেওয়ার পরেও তাবিজ বিক্রি করছে, ইমামতিও করছে। শোনেন, যে ইমাম তাবিজের ব্যবসা করে সেই ইমামের পিছনে সালাত হবে না, যে ইমামের আকিদায় শিরক আছে, যে ইমাম বিশ্বাস করে আল্লাহ নিরাকার তার পিছনে সালাত হবে না, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে সালাত হবে না, যে বিশ্বাস করে নবী নূরের তৈরি এর পিছনে সালাত হবে না, যে ইমামের আকিদা নবী গায়েব জানেন এর পিছনে সালাত হবে না। আপনি হাদিসটাকে উপলব্ধি করেন, হাতে তাবিজ থাকা অবস্থাতেই কালেমাই পড়তে পারে না, অথচ সেই উম্মতের এক শ্রেণীর গাধা মূর্খ তারা তাবিজের ব্যবসা করছে, আবার ইমামতিও করছে, বিশ্বাস করেন এটা টোটালি প্রতারণা, টোটালি ভন্ডামি। আপনার তাবিজ ব্যবহার করা শিরক, মাজার পূজা, কবর পূজা শিরক। আগে সালাতের পূর্বে আকিদাকে বিশুদ্ধ করেন, আগে আকিদাকে সালেহ করেন, বিশুদ্ধ আকিদা পোষণ করেন, তারপরে সালাত, এরপরে সালাত এছাড়া কবুল হবে না। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন আপনাদেরকে বলছি, আগে তাওহীদ অর্জন করবেন, তারপরে সালাত, আগে শিরককে বর্জন করবেন, তারপরে সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি,
محمد হে মুহাম্মদ ইন্নী ফরাসতাল উম্মতে খামস সালাওয়াত আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছি ওয়াহিদ দাহাদান আর আমি নিজের কাছে একটা ওয়াদা রেখেছি আন্নাহু মান যা হাফেজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করবে আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্ত মতো সালাত আদায় করতে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়েই সালাতকে ফরজ করেছেন দুর্ভাগ্যজনক হলেও সত্য মানুষ সালাত আদায় করে ওয়াক্তকে প্রাধান্য দেয় না মানুষ সালাত আদায় করে ওয়াক্তকে প্রাধান্য দেয় না নিজের গতিতে সালাত আদায় করে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল আমালে আফজাল সর্বোত্তম আমল কোনটি তিনি বলছেন সালাতু আলা ওয়াক্তিহা ওয়াক্ত মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা যখনই আউয়াল ওয়াক্ত হয়ে যাবে তখনই সালাত আদায় করতে হবে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নিজস্ব গতিতে ওয়াক্তকে মেরে ফেলে আখেরি ওয়াক্তে সালাত আদায় করে এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন ওয়াক্তকে প্রাধান্য দেওয়া ওয়াজিব ওয়াক্তকে প্রাধান্য দিয়ে সালাত আদায় করা ওয়াজিব বলছিলাম যারা সালাত আদায় করে না এদের বিধান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা সালাত আদায় করিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত যে ব্যক্তি সব জ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে না সে কাফের সে মুশরিক যে সালাত আদায় করে না সব জ্ঞানে স্বেচ্ছায় সে কাফের সে মুশরিক কাজেই মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত কাজে বিষয়টি লক্ষ্য রাখেন আমি ঈমান এনেছি আমি তাওহীদ অর্জন করেছি এরপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এক সাহাবী রাসূলুল্লাহ বলছেন আলাস্তা বিরাজুলিন মুসলিমিন কি ব্যাপার তুমি কি মুসলিম না মা মানা কান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া মা মানা কান তুসাল্লিয়া মা নাস যে আজানের পরে তুমি এখানে বসে আছো কে তোমাকে সালাত আদায় করতে বাধা দিল মানুষ কি বাধা দিয়েছে সাহাবী বলছেন আমি বাড়িতে পড়ে এসেছি রাসূল সাল্লাম বলছেন বাড়িতে পড়ে আসার পরও যদি দেখো মসজিদে জামাত হচ্ছে তবুও সালাত আদায় করবে আজানের পরে যে সালাত আদায় করে না সে ইচ্ছাকৃত হবে সজ্ঞানে স্বেচ্ছায় যদি সালাতকে ছেড়ে দেই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুশরিক বলেছেন তিন শ্রেণীর মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না তারা এক হচ্ছে মুশরিক যারা বেনামাজি যারা সালাত আদায় করে না এরা হলো মুশরিক এরা বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও তাকে ভয় করো সালাতকে কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না তার মানে যারা সালাত আদায় করে না তারা মুশরিক যারা সালাত আদায় ছেড়ে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা ফাকাদ আশরাকা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে শিরক করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তার দুশাফা ওয়াহিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া আর আমার সুপারিশ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি শিরক করে মারা যায়নি যে মারা গেছে শিরক করেনি সেই সুপারিশ পাবে আমার কিন্তু বেনামাজি মুশরিক বেনামাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না উল্লেখিত বিষয় আমরা মূল্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি আমাদেরকে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ আমাকে সালাত আদায়কারী হিসেবে কবুল করো আমার বংশধর পরিবারকে সালাতের জন্য কবুল করো এই দোয়া রেখে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমার এখানে শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু আহসান আল জাযা সম্মানিত উপস্থিতি এখনই আসরের সালাতের আজান হবে আজানের পরপরই জামাত অনুষ্ঠিত হবে জামাতের পরপরই ধারাবাহিকভাবে আমাদের মধ্যে আলোচনা পেশ করবেন শেখ আজহারুল ইসলাম মাদানী
এরপর আলোচনা করবেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী এরপর আলোচনা করবেন শেখ সাইফউদ্দিন বেলাল মাদানী এই তিনজন মাগরিবের সালাতের আগেই আলোচনা করবেন অতএব আমাদের যার যার প্রয়োজন রয়েছে